বৃহস্পতিবার জুলাইবাড়ি বিজেপির জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। জুলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরার প্রচেষ্টায় জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে প্রায় 276 পরিবারের প্রায় 700 ভোটার বিজেপিতে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। যোগদান সভায় প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। মণ্ডলে জনজাতি মোর্চার উদ্যোগে আজকে জুলাইবাড়ি কমিউনিটি হলে একটি সভার আয়োজন করা হয়েছে। আর এই সভার মূল উদ্দেশ্য হল বিগত 2023 বিধানসভা নির্বাচনের আগে যারা এই ত্রিপুরা রাজ্যে বিরোধী দল হিসাবে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেস এবং সিপিএম থেকে আজকে প্রায় 276 পরিবারের প্রায় 700 উপর ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তারা বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, সেই কৃষক বলুন, গরিব অংশের মানুষ বলুন, কৃষি সমাজ বলুন, সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, বিশেষ করে জনজাতি এলাকায় আমাদের মাননীয় মন্ত্রীরা যেভাবে কাজ করছেন দৃঢ়তার সঙ্গে, তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যেভাবে উনি সহায়তা প্রদান করছেন, তাতে মানুষের বিশ্বাস যে এই ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন হতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই সেটা সম্ভব।